তামিমের রিপ্লেসমেন্ট তামিম আমার মনে হয় না ও এত বড় প্ল্যাটফর্মে ওকে আমরা কুকরে যেতে দেখব। অধিনায়কত্ব যদি এই জন্য হয় যে দলকে সে সবচাইতে ভালোভাবে পরিচালনা করবে এবং দলের সবচাইতে ভালো রেজাল্ট সে নিয়ে আসতে পারবে, তাহলে দের ইজ নো ওয়ান এলস আদার দ্যান সাকিব আল হাসান, ইজ বাই ফার দ্য বেস্ট চয়েস। এবং আমার মনে হয় এখানে তুলনা করার কোনো সুযোগ আছে অন্য কারোর সাথে? না, অবশ্যই দায়িত্ব সবারই আছে, বাট অ্যাজ দি মাদার অর্গানাইজেশন ক্রিকেট বোর্ড এগুলি সব দেখার দায়িত্ব ক্রিকেট বোর্ডের। একজন খেলোয়াড় কিসে ভেতর দিয়ে যাচ্ছে, কী ঘটনাগুলো ঘটছে দলের ভেতরে বা দলের বাইরে, এগুলি জানার দায়িত্ব ক্রিকেট বোর্ডের, এবং এগুলো যেন না হতে পারে। কারণ আলটিমেটলি দল ভালো করলে এটা কৃতিত্ব হলো ক্রিকেট বোর্ডের, এবং দল ভালো করার পূর্ব শর্ত হচ্ছে যারা খেলছে, যারা জড়িত, যারা ম্যানেজমেন্টে আছে, সব মিলিয়ে একটা দল হিসেবে খেলা, এবং সেটা হলেই দলটা সেরা খেলাটা খেলতে পারে, এবং সেটা এনশিওর করাটা কিন্তু ক্রিকেট বোর্ডের দায়িত্ব কিন্তু। বাট অনেক সময় আমরা দেখি যে হয়তো আমরা শুনি যে সব ঠিক আছে, কিন্তু পরে একটা সময় আমরা আবিষ্কার হয় যে না, এর মধ্যে এই সমস্যা ছিল, ওর মধ্যে এই সমস্যা ছিল, এবং আমরা একটা দল হিসেবে খেলতে পারিনি। সো এসব অনেক সময় হবে না যে তা না, বাট এগুলো যেন না হয় সেটা দেখার দায়িত্ব কিন্তু ক্রিকেট বোর্ডের। নগদ আসার পরে এখন দিনে বাতে 80 টাকা, 2 বছরে 57,600 টাকা। সো প্রথমত ক্রিকেট বোর্ডকেই বলতে হবে এই দায়িত্ব নিতে হবে। তার পাশাপাশি আমার মনে হয় মিডিয়া একটা খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করে। মিডিয়াতেও আমরা দেখি যে অনেক সময় অনেক খবর কেমনভাবে উপস্থাপন করা হয়, যেখানে যেটার কারণে হয়তো দলের ভেতরে অনেক সমস্যা তৈরি হয় বা ভুল বুঝাবুঝি তৈরি হয়, তবে এখানেও ক্রিকেট বোর্ড চলে আসে। যে আমরা অনেক সময় দেখি যে ক্রিকেট বোর্ড এবং বিশেষ করে খেলোয়াড় এবং ক্রিকেট বোর্ডের মধ্যে সরাসরি যোগাযোগটা না হয়ে ভায়া মিডিয়া সেইগুলো দেখি, সেটা মোটেই কাঙ্ক্ষিত না, কিন্তু এর মধ্যে দিয়েই কিন্তু অনেক দূরত্ব তৈরি হয়। সো এই ব্যাপারগুলিতে খুব খুব স্ট্রিক্টলি দেখা উচিত যেন ক্রিকেট বোর্ড এবং খেলোয়াড়দের মধ্যে দূরত্ব যেন না হয়, সেটাও কিন্তু ক্রিকেট বোর্ডেরই দায়িত্ব। এটা তো বলবে দলের কোচ আছে, ক্রিকেট বোর্ড আছে বা ইয়ে আছে, তাদের ব্যাপার একটা ক্রিকেট মেন্টর দরকার কিনা। আমাদের তো দরকার হয়নি, এ পর্যন্ত তেমন দরকার হয়নি। আমাদের 50 ওভারের যে দল, 50 ওভারের দল, সেই দল ভালো করেছে, যেই ক্যাপ্টেন ছিল বা খেলোয়াড় ছিল তাদের আন্ডারে ভালো করেছে। সো প্রয়োজন হলে ডেফিনেটলি ওয়াই নট, কিন্তু কথা হলো একটা নতুন মানুষ আসে মানে কিন্তু একটা নতুন পিলার সেখানে সংযুক্ত হওয়া, তাকে একটা রোল দেয়া, এবং সেইটা সেখানে সেই রোলটা সে কীভাবে প্লে করবে, ওভারঅল যেই কাজগুলো আছে ম্যানেজমেন্টের সেখানে সেটাকে কীভাবে কমপ্লিমেন্ট করবে, এটা খুব জরুরি কিন্তু। কারণ এটা একটা পাজেলের অংশ, সে পাজেলটা যদি ওখানে ফিট ইন না করে তাহলে কিন্তু এটার এফেক্টটা ভালো হবে না, কিন্তু পাজেলটা যদি ফিট ইন করে ওখানে তাহলে এটা ডেফিনেটলি ইট উইল হ্যাভ আ গুড আউটকাম। আমার মনে হয় না, কারণ আমরা যদি সবাই দলের পেছনে থাকি, আমি মিডিয়াকে খুব গুরুত্ব দেবো এই জায়গাটায়, কারণ খেলোয়াড় বলি আমাদের সাধারণ পপুলেশন, মিডিয়ার ইনফ্লুয়েন্সটা খুব বেশি, এবং মিডিয়ার বিয়াটা যদি রোলটা যদি ইতিবাচক থাকে এবং দলের পেছনে থাকে মিডিয়া, এবং চাইলে কিন্তু এই দলের ভেতরের মধ্যেও অনেক কিছু আমরা নিয়ে আসতে পারি, নেগেটিভ অনেক কিছু নিয়ে আসতে পারি, এবং এগুলো যত কম করবো আমার মনে হয় দল খুব তাড়াতাড়ি একটা দলে পরিণত হবে এবং তারা ফোকাস হয়ে যাবে ওই জায়গাটায়। ওদের সাহস দেওয়ার পেছনে আমাদেরও একটা ভূমিকা থাকবে, আমরা যারা বাইরে আছি। সো আমাদের ভূমিকাটা আমরা যদি ঠিকমতো পালন করতে পারি আমার মানে খুব তাড়াতাড়ি ওরা জেল হয়ে যাবে এবং আমরা যা আমাদের যে এক্সপেকটেশন বিশ্বকাপ ঘিরে সেটা পূরণ করতে পারবে। তামিমের রিপ্লেসমেন্ট তামিম, জুনিয়র তামিম এমার্জিং কাপেও দেখিয়েছে এবং ওর আগেও ওর খেলা আমি দেখেছি, এবং আমি ভেরি কনভিন্সড যে ওর মধ্যে সে সম্ভাবনাটা আছে। বিশ্বকাপ জয়ী একজন দলের একজন খেলোয়াড়, তার মধ্যে সেই সাহস আছে, সেই আত্মবিশ্বাস আছে, সেই ইগো আছে, এবং আমার মনে হয় না ও এত বড় প্ল্যাটফর্মে ওকে আমরা কুকরে যেতে দেখব, আমার মনে হয় না। আমার মনে হয় বুক ফিলিয়ে খেলবে যদি সুযোগ পায়। সো আই উইল ব্যাক হিম, আমার মনে হয় যে ও ভবিষ্যতের একজন খেলোয়াড় যার উপর আমরা আস্থা রাখতে পারি। অধিনায়কত্বটা যদি এমন হয় যে কোনো একজনকে দেওয়া যাবে একটা দলে, তাহলে যে কোনো একজনকেই দেওয়া যায়। অধিনায়কত্বটা যদি এই জন্য হয় যে দলকে সে সবচাইতে ভালোভাবে পরিচালনা করবে এবং দলের সবচাইতে ভালো রেজাল্ট সে নিয়ে আসতে পারবে, তাহলে দের ইজ নো ওয়ান এলস আদার দ্যান সাকিব আল হাসান, ইজ বাই ফার দ্য বেস্ট চয়েস।
এবং আমার মনে হয় এখানে তুলনা করার কোনো সুযোগ আছে অন্য কারোর সাথে। সো এবং আমরা যদি ভালো রেজাল্ট পেতে চাই, আমার মনে আমাদের আর কোনো অল্টারনেটিভ নাই সাকিবুল হাসানকে ক্যাপ্টেন্সি দেওয়া ছাড়া। সাকিবুল হাসান যদি রাজি না হয় তখন হয়তো আমরা অন্য কিছু ভাবতে পারি, বাট এর বাইরে আমার মনে হয় সাকিবুল হাসানকে চেষ্টা করা উচিত ওকে ও যেন ক্যাপ্টেন্সিটা নেয়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download TSports app to enjoy exciting games and highlights. Visit TSports.com.